উদ্ধার কাজে গিয়ে দুর্ঘটনার মুখে উদ্ধারকারীরাই। গুপ্তকাশী ও কেদারনাথ থেকে ফেরার পথে গৌরীগুন্ডের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার। সেনা সূত্রে খবর, হেলিকপ্টারে 19 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের দেহ উদ্ধার হয়েছে, বাকিরা নিখোঁজ। কপ্টারটিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, আইটিবিপি ও বায়ুসেনার জওয়ানরা ছিলেন। অন্যদিকে দফায় দফায় বৃষ্টিও নতুন করে ধস নামায় মঙ্গলবারও বিঘ্নিত হয় উদ্ধার কাজ। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় এখনও আটকে বহু মানুষ। প্রশাসন সূত্রে খবর, বদ্রীনাথ, উত্তরকাশী, যোশীমঠ সহ নানা জায়গায় প্রায় 8,000 সাধারণ মানুষ ও পর্যটক আটকে রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তাদের উদ্ধার করার চেষ্টা চলছে, পাশাপাশি চলছে ত্রাণ ও পুনর্বাসন সরবরাহের কাজ। সেনার তরফে জানানো হয়েছে কেদারনাথে আর কেউ আটকে নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে হরিদ্বারে। খোলা হয়েছে বিশেষ ত্রাণ শিবির। উদ্ধার হওয়া নিখোঁজদের পৃথক তালিকা তৈরি করা হয়েছে প্রশাসনের তরফে। ছবি সহ পোস্টার নিয়ে হরিদ্বারে হাজির নিখোঁজ পর্যটকদের আত্মীয়রা। কেদারনাথ সহ বিভিন্ন জায়গায় দেহ শনাক্তকরণের পর শেষকৃত্য করার কাজ শুরু হয়েছে। কামদুনি কাণ্ডের জের বড় লালবাড়ির বিক্ষোভের আঁচ এবার ছোট লালবাড়িতেও। পুরসভার মাসিক অধিবেশন চলাকালীনই বিক্ষোভ বাম কাউন্সিলরদের। গ্রামের মেয়েকে ধর্ষণ করে খুন, কামদুনির বাসিন্দাদের ক্ষোভ আছড়ে পড়েছে গলি থেকে রাজপথে, বাদ যায়নি মহাকরণ। গত সপ্তাহে কামদুনি কাণ্ড সহ রাজ্যে নারী নিগ্রহের প্রতিবাদে মহাকরণে সোচ্চার হন মহিলা কর্মীরা। মঙ্গলবার ছিল পুরসভার মাসিক অধিবেশন। বাম কাউন্সিলররা এদিন কামদুনি কাণ্ডের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অধিবেশন কক্ষে ঢোকেন। শুরুতেই শোক প্রস্তাবে কামদুনি কাণ্ডে মৃতার নাম সংযোজনের দাবি করেন বাম কাউন্সিলররা, কিন্তু চেয়ারম্যান সেই আবেদন খারিজ করে দেন। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। অধিবেশন চলাকালীনই আলাদা করে শোক প্রস্তাব পাঠ করেন বাম কাউন্সিলররা। কামদুনির নির্যাতিতার স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। অধিবেশন শেষেও পুরসভার ভেতরে বিক্ষোভ দেখান বাম কাউন্সিলররা। কলকাতা পুরসভার চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কামদুনির ঘটনা দুঃখজনক, কিন্তু শোক প্রস্তাবে নাম সংযোজনের জন্য আগে থেকে প্রস্তাব পাঠায়নি বামেরা। নিয়ম মেনেই তাদের দাবি মানা হয়নি। অন্যদিকে বামেদের বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী আজ দুপুরে সভা করবেন গোপীবল্লভপুরের ছাতিন আসলে। অভিযোগ, সেই সভার জেরেই লাটে উঠেছে সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের পঠন পাঠন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে রাজ্যকে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তার উপর পশ্চিম মেদিনীপুর মাওবাদী প্রভাবিত। মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না জেলা পুলিশ, তাই সবার আগে থেকেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দাবি, সোমবারই তাকে জেলা পুলিশের তরফে জানানো হয় কলেজে 50 জন পুলিশ কর্মী থাকার জায়গা দিতে হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ পুলিশের কাছে লিখিত চাইলে মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। এরপর এদিনই 50 জন পুলিশ কর্মীর ব্যবস্থা করা হয় কলেজে, 3 দিন ছুটি দিয়ে দেওয়া হয় কলেজে। সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন কলেজে ক্লাসরুমের সংখ্যা কম। মমতা বন্দ্যোপাধ্যায় সভার জন্য পুলিশ কর্মীদের থাকার ব্যবস্থা করতে গিয়ে বেশ কয়েকটি ঘরই ব্যবহার করা যাচ্ছে না, সে কারণে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা নীল টেলারের হাত ধরে শুরু হলো কলকাতা গোলস প্রকল্পের তৃতীয় মরশুম। ইপিএলএস সোয়ানসি সিটির এই ডিফেন্ডার ব্রিটেনের অলিম্পিক ফুটবল দলেরও সদস্য ছিলেন। প্রতিভাবান তরুণ সোয়ানসির ডিফেন্ডারকে পেতে ঝাঁপিয়েছিলেন ফার্গুসন ওয়েঙ্গাররাও। মঙ্গলবার তার সঙ্গেই ফুটবলের আনন্দে মেতে উঠল কলকাতার শৈশব। ভারতীয় ফুটবল সম্পর্কে ইতিবাচক অনেক কথাই শোনা গেল টেলারের মুখে। ফুটবলের আইপিএল থেকে যুব বিশ্বকাপ, তারুণ্যের তেজকেই আগামী দিনে ভারতীয় ফুটবলের সম্পদ আখ্যা দিলেন ইপিএলের এই তারকা। ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এবার গোলস প্রকল্পে অংশ নিচ্ছে 9টি ক্লাব। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান প্রয়াগের সঙ্গেই রয়েছে এরিয়ান্স, জর্জ টেলিগ্রাফ, ডালহৌসি পুলিশ অ্যাথলেটিক্স এবং কালীঘাট মিলন সংঘ। শহর জুড়ে 12টি মাঠে চলবে খেলা।